আমার চাকরি প্রার্থী বন্ধু ও ভাই বোনেরা, তোমাদের জন্য আজকে আবারও আপনাদের সামনে একটি নতুন বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম ট্যাকাল 310 ইউটিউব চ্যানেলে। তো আপনারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দিবেন। ন্যায় ন্যায় করে পার হচ্ছে 600 দিন। স্বচ্ছ নিয়োগের দাবিতে চাকরি প্রার্থীদের আন্দোলন জেরেবার রাজ্য সরকার। এবার আরও এক চাপে পড়তে চলেছে রাজ্যের শাসক দল। এবার ন্যায় পাওনার গুণ এবং বাকিয়া ডিএ এর দাবিতে রাজ্য সরকারের বিরুদ্ধে এক প্রকার বিদ্রোহ ঘোষণা করতে চলেছে রাজ্যের একাধিক কর্মচারী সংগঠন। আগামী বুধবার অর্থাৎ 23 নভেম্বর বাকিয়া ডিএ এর দাবিতে রাজ্য সরকারের বিরুদ্ধে বিধানসভায় অভিযানের ডাক দিল একাধিক কর্মী সংগঠন। সব কিছু ঠিকঠাক থাকলে আগামী বুধবার ফের একবার সরকারি কর্মীদের দাবি দেওয়ার সপেক্ষে আন্দোলনের জেরে অস্তব্ধ হয়ে পারে মোহনগড়ির রাজপথ। ওই দিন প্রথম ধর্মতলার লেনি মূর্তির পদদেশ থেকে বেলা 2টায় একত্রিত হয়ে বিধানসভায় উদ্দেশ্যে রওনা দেবে একাধিক কর্মচারী সংগঠনের লম্বা মিছিল। এ বিষয়ে রাজ্যের কোঅর্ডিনেশন কমিটি, নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষা সমিতি, কেএডিএ, এমপ্লয়িজিয়ান অ্যাসোসিয়েশন, রাজ্যের একাধিক কর্মী সংগঠনের দাবি আদালতের নির্দেশ দেওয়ার পরেও তাদের বিষয়ে উদাসীন রাজ্য সরকার। তাদের আরও দাবি, অবিলম্বে তাদের বাকিয়া যাবতীয় পাওনা গুণমণ্ড মিটিয়ে দিতে হবে রাজ্য সরকারকে। পাশাপাশি সংগঠনের নেতৃত্ব একযোগে দাবি করেন, যেখানে কেন্দ্রীয় সরকারের কর্মীরা সপ্তম পে কমিশন অনুযায়ী 38% হারে ডিএ অর্থাৎ মর ঘর্ষ ভাতা পান, সেখানে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ এর পরিমাণ মাত্র 3%। পাশাপাশি স্বচ্ছতার সঙ্গে শূন্যপদে পূরণ, অস্থায়ী শিক্ষক কর্মচারীদের স্থানীয় কারণে সাপেক্ষে সমকাজে সমবেতন প্রদান ও স্থানীয় কর্মীর মতো সুবিধা প্রদানের মতো দাবি তোলা হয়েছে কর্মচারী সংগঠনগুলি। তবে রাজ্যের বিরোধী দলগুলির অভিযোগ, এমনিতেই রাজ্যের কোষাগারের অবস্থান ভারের মা ভনী, তারপর ভোট রাজনীতির স্বার্থে একের পর এক প্রকল্প, তার সঙ্গে মুখ্যমন্ত্রী অযথা দান খয়রাতির রাজনীতি, আর তাতে রাজ্য সরকারের একেবারে নবনিষ্য ওঠার জোগাড়। রাজ্যের আর্থিক ভাড়া যে ক্রমশ দৈনিকতা দিকে ধাপমন ও স্বয়ং মুখ্যমন্ত্রীর কথায় স্পষ্ট, বিষয়টি নিয়ে ইতিমধ্যে হেটেহারি ভেঙেছেন রাজ্যের বিরোধী দলের শুভেন্দু অধিকারী। এই নিয়ে শুভেন্দু অধিকারী একমত, এক কদম এগিয়ে দাবি করেন, ডিএ তো দূরস্থ, সরকারি কর্মীদের আগামী ডিসেম্বর মাসে মাইনে সরকার দিতে পারবে না, আগাম ভবিষ্যৎবাণী করলেন তিনি। তবে শুধু বিরোধী দলগুলি নয়, গত সেপ্টেম্বর মাসে এক অনুষ্ঠানে মঞ্চে দাঁড়িয়ে টাকার জন্য চিন্তার রাতের ঘুম উধাও এর কথা শুনিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং। তারপরেও রাজ্যের পুজো কমিটিগুলিকে আর্থিক অনুদান দিতে রাজ্যের কোষাগার থেকে চলে গিয়েছেন 258 কোটি টাকা। মুখ্যমন্ত্রী এই দানের খয়রাতি রাজনীতিকে অবশ্যই কঠোর ক্ষেত্রে ছেড়েননি রাজ্যের বিরোধী দল। এগুলি এই নিয়ে মামলা গড়িয়েছেন আদালত
পর্যন্ত। কিন্তু মুখ্যমন্ত্রী অবশ্যই তার নিজের সিদ্ধান্তের অবিচল, শেষ পর্যন্ত পার হয়েছে পুজো। কিন্তু এবার কি হবে? ইতিমধ্যে রাজ্যের সরকারি কর্মীদের ডিএ নিয়ে হাইকোর্টের ঝড়ি খেয়েছে রাজ্য সরকার। চলিত বছরের মে মাসে ডিএ মামলায় রাজ্য সরকারকে 3 মাসের মধ্যে কর্মীদের বাকিয়া ডিএ অর্থাৎ মহাবর্ষ ভাতা মিটিয়ে দেওয়ার নির্দেশ দেয় হাইকোর্ট। ওই রায়ের পূর্বেই পুনঃ বিবেচনার অর্জিত জানিয়েছেন হাইকোর্ট। রিভিউ পলিটিশন দখল করে রাজ্য সরকার, তাতে শেষ পর্যন্ত রক্ষা হয়নি। রাজ্যের সরকারের রিভিউ পিটিশন খারিজ করে 22 মোড় রায়ের রায়বহল রেখে হাইকোর্ট, অর্থাৎ ডেডলাইন 3 মাসে। 3 মাসের মধ্যে সরকারি কর্মীদের সপ্তম পে কমিশন বাকিয়া ডিএ মিটিয়ে দেওয়ার নির্দেশ দেয় হাইকোর্ট। শেষ পর্যন্ত বাকিয়া ডিএ না পেয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে আদালত নামের মামলা করেন রাজ্য সরকারের একাধিক কর্মচারী সংগঠন। সেই মামলায় রাজ্যের মুখ্য সচিব অর্থাৎ অর্থ সচিবকে হালফাম পেশ নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সেই মতে আদালতে হালফানাম পেশ করা হয় রাজ্য সরকারের পক্ষে থেকে। সে সঙ্গে রাজ্যের তরফ থেকে জানানো হয় হাইকোর্টের রায়ের চ্যালেঞ্জ করে শীর্ষে আদালতের মামলা দায়ী করে হয়েছে। পাশাপাশি রাজ্য সরকারের যুক্তি, হাইকোর্টের নির্দেশের মতে রাজ্যের সরকারি কর্মচারীদের ডিএ দিতে গেলে ভয়াবহ আর্থিক বিপর্যয় নেমে আসতে পারে। সেই পরিস্থিতিতে এতটাই ভয়াবহ হতে পারে তা কল্পনাত বললেও আশঙ্কা প্রকাশ করা হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে। তো ফ্রেন্ডস, এই ছিল একটি ছোট্ট আপডেট। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন, এবং আপনারা যদি আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, কেননা আমি প্রতিনিয়ত এইরকম সরকারি চাকরির খবর, নিত্য নতুন আপডেট কিন্তু এই চ্যানেলে আপলোড করে থাকি। তাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি শেয়ার করে দিবেন আপনাদের বন্ধু বান্ধবের মাধ্যমে। ধন্যবাদ।